মাদারীপুর জেলার শিবচরের পাঁচচরে এক গৃহবধূর সহযোগিতায় আরেক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতেই শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। রাতেই পুলিশ ধর্ষণে জড়িত ও সহযোগিতার অভিযোগে অভিযুক্ত নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। এ নিয়ে নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। অভিযুক্ত গৃহবধূ আখি আক্তার ও সুবল মণ্ডল ওরফে সুবল মোল্লা স্বামী স্ত্রী পরিচয়ে পাঁচচরের বাখরের কান্দি পুনর্বাসন কেন্দ্রের শাহীন হাওলাদারের একতলা বাসায় দীর্ঘদিন যাবৎ ভাড়া নিয়ে থাকতেন। এই বাসায় তারা অনৈতিক কাজ করত ও পাশাপাশি বিভিন্ন সময়ে অসহায় নারীদের ফুসলিয়ে বাসায় নিয়ে অনৈতিক কাজ করাত। শনিবার বিকেলে ওই গৃহবধূকে জোরপূর্বক বাসায় নিয়ে যায় অভিযুক্ত আখি আক্তার ও তার সহযোগীরা। সেখানে হাত পা ও মুখ বেঁধে আটকে রেখে কয়েক দফা তাকে গণধর্ষণ করেন। পরে মুখ বেঁধে ইজিবাইকে করে পুনরায় ধর্ষণের জন্য অন্যত্র নেওয়ার সময় কৌশলে মুখ খুলে চিৎকার দিলে স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে এসে ইজিবাইকটি পথরোধ করেন। এ সময় ইজিবাইকে থাকা ধর্ষকরা দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে শনিবার রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শিবচর থানায় আখি আক্তার, সুবল মণ্ডল ওরফে সুবল মোল্লা, সোহেল এসকান ও অটোরিকশা চালক সোহাগ হালাদার এর নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেরাজ হোসেন বলেন, ধর্ষণের যে ঘটনাটা আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে ব্যক্তিকে উদ্ধার করেছি এবং থানায় সাথে সাথে মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরবর্তীতে রাত্রে আমরা পুলিশি বিশেষ অভিযান পরিচালনা করে এই ঘটনার সম্পৃক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি তিনজন আসামি পলাতক আছে, তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ধন্যবাদ। এরা আমরা ওই এলাকায় পাঁচচর এলাকা থেকে তাৎক্ষণিকভাবে আমরা মামলা নেওয়ার সাথে সাথে পুলিশি বিশেষ অভিযান পরিচালনা করে রাত্রে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর ভিক্টিমকে এখন কোথায়? ভিক্টিম এখন পুলিশি হেফাজতে আছে। কয়েক জায়গায় যেতে পারবে।